ভাই আমাদের কাছে কোথা থেকে আসছেন আপনি? ভাই, আমি আপনাদের ভিডিও দেখে আত্রাই থেকে আসছি। আত্রাই থেকে? হ্যাঁ, তো আত্রাই থেকে কিন্তু আমি প্যান্ট ফিটিংস এর জন্যই আমাদের কাছে আসছে, শুধু আমাদের ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমাদের কাছে আসছে যে ভাই প্যান্টটা আমরা সুন্দরভাবে কিন্তু ফিটিংস করে নিবো, আপনার ভিডিও দেখে এসেছি। তো আমরা এই প্যান্টটি কিন্তু এই লম্বা কমানো এবং কোমরটা দেখাও, কোমরটা কিন্তু একটু লুজ, এই কোমরটা 2 ইঞ্চি পরিমাণ আমাদের কমিয়ে দিতে হবে। অরিজিনাল ভাবেই কিন্তু আমরা এই জিন্স প্যান্টের ফিটিংস করে আজকে ভিডিওতে দেখাবো, পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন জিন্স প্যান্ট ফিটিংস কিভাবে করতে হয়। রঙের মাপ 35.5 ইঞ্চি আমরা লম্বার মাপ নিলাম এবং কোমরের মাপটাও কিন্তু আমরা অবশ্যই নিয়ে নিবো, 32 ইঞ্চি কোমর আমাদের টিকাতে হবে। এবং নারো ফিটিংস এর মাপও কিন্তু আমরা দিয়ে দিব, নারো ফিটিংস এর মাপ আমরা দিব 11.5 ইঞ্চি। এখন আমাদের প্যান্টের কিন্তু লম্বা ঝোল কাটিং করে নিতে হবে, যেহেতু আমরা 35.5 ইঞ্চি লম্বার মাপ নিয়েছি। এই 35.5 ইঞ্চি লম্বা এবং এই হ্যামটি কিন্তু আমরা অরিজিনাল ভাবে আবার সেটিং করে দিব। তার জন্য দেখেন এখান থেকে এরম ধরো, তো এখান থেকে কিন্তু ফিতা দিয়ে 35.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপরে এই বরাবর স্কেল দিয়ে মার্ক করে নেওয়ার পরে কিন্তু আমরা এই মার্কেটে কাটিং করে নিব। বাস লম্বা মাপ আমরা কাটিং করে নিলাম এবং এই হ্যান্ডটি কিন্তু আমরা সেটিং করে দিব, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই প্যান্টটি উল্টিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এই নারো ফিটিংস এর মার্কটা অবশ্যই করে নিব, নারো ফিটিংস যেহেতু আমরা 11 ইঞ্চিতে টিকাতে বলেছি সেভাবেই কিন্তু আমরা করে নিব। এখান থেকে হাঁটুর এখান থেকে ধরেই এই যে দেখেন এইভাবে কিন্তু মিল করে দিতে হবে। এখন কিন্তু আমাদের এই কোমর ফিটিং যেহেতু 2 ইঞ্চি কমিয়ে দিতে হবে, কোমরটা কিন্তু আমরা কমিয়ে দিব। তার জন্য এই সেলাই গুলো কিন্তু আমাদের খুলে নিতে হয় বরাবর, আমরা যেভাবে কাজ করি ভাবেই করব। কারণ এখান থেকে ধরে এ পর্যন্ত আমরা বেল্টের সেলাইটা আগে খুলে নেব এবং এই লুপ দুটো কিন্তু খুলে নেব। তারপরে যে কাজ করতে হবে, এই পিছন সাইডে যে চাপ সেলাইটা থাকে সেলাইটাও কিন্তু খুলে নিতে হবে। এই কোমর যেহেতু 2 ইঞ্চি আমাদের কমাতে হবে, সেহেতু এই ডবল পাটে কিন্তু 1 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এই 1 ইঞ্চিতে মার্ক করে নিলে 2 ইঞ্চি কিন্তু কোমর এখান থেকে কমে যাবে, আমরা এখান থেকে শেপ মিলিয়ে দিব। বাস আমাদের এই খোলা কাজ কমপ্লিট। এখন আমরা যেহেতু এই হ্যাম সেটিং করে দিব, হ্যামটাও কিন্তু এই সিলেটা বরাবর খুলে নিতে হবে।
আমাদের কিন্তু হ্যাম খোলা কাজ কমপ্লিট। এখন কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে হ্যামটি। আমরা সেলাই মার্জিন 200 পরিমাণ দেখে কিন্তু বাকি কাপড় মাইনাস করে দেবো সেটে। আমাদের কাটিং কাজ কমপ্লিট এবং খোলার কাজও কমপ্লিট। এখন আমরা প্লেন মেশিনে এই ফিটিং করার পদ্ধতি দেখাবো। পরে কিন্তু এই পায়ের মুখ অবশ্যই মাপ করে দেখতে হবে আকুরেট আছে কিনা। তারপর আমরা যেহেতু কোমরও কিন্তু কমিয়ে দিব, সেই ক্ষেত্রে কোমরের মার্ক বরাবর কোমরের কাজও কিন্তু করে নেব। বাস 2 ইঞ্চি কমিয়ে দিয়েছি পিছন পাক। তারপরে কিন্তু আমাদের এই বেল্ট গুলো কিন্তু এই একই মাপে কমিয়ে দিতে হবে। কোমরের পিছন পাটেও কিন্তু ওভারলক করে নিতে হবে। তারপর কিন্তু এই হ্যাম যেহেতু আমরা পায়ের মুখে সেট করে দিব, সেই ক্ষেত্রে এই হ্যামও কিন্তু অবশ্যই এই নাড়র মাপে কমিয়ে নিতে হবে। এখান থেকে ধরে কিন্তু এই নাড়র মাপে আমরা এই মার্ক করে এই হ্যামটা দুটি কমিয়ে দিব। তারপরে আমাদের কিন্তু এই হ্যান্ড সেটিং করার পালা। আমরা এখন এই হ্যান্ডটি সেটিং করে দেবো। যে কোনো সেলাই মার্জিন নিয়েছিলাম এই পর্যন্ত নিয়েই কিন্তু এই যে সেলাইটা কিন্তু মিল করেই আমাদের সেটিং করে নিতে হবে। এখন কিন্তু হ্যান্ডটা অবশ্যই চাপ দিয়ে আমাদের সেটিং করতে হবে।
এইভাবে কিন্তু ওই পায়েরও হ্যান্ড আমাদের চাপ দিয়ে দিতে হবে সেম ভাবে। বাস আমাদের হ্যান্ড সেটিং করা কাজ কমপ্লিট, এখন আমাদের কোমরের কাজটি কিন্তু করে দিতে হবে। কোমরের যে পিছন সাইডে যে চাপ সেলাইটা আমরা খুলে নিয়েছিলাম, এই চাপ সেলাই কিন্তু আবার সেম ভাবে করে দিতে হবে। দেখো সেম ভাবে কিন্তু আবার সাপ সেলাই আমরা করে দিলাম, তারপরে কিন্তু এই বেল্ট আবার সেটিং করে দিতে হবে সেম ভাবে। বেল্ট লুপ গুলো আমরা সেটিং করবো এখন। এখন আয়রন করে কিন্তু এই প্যান আমরা ফিনিশিং করে নেব। বাস এই প্যান কিন্তু আমরা আয়রন দিয়ে ফিনিশিং করে নিলাম, এখন কাস্টমারকে পরে দিয়ে দেখবো অ্যাকুরেট হয়েছে কিনা। আমরা কিন্তু এই জিন্স প্যান্টের লম্বা দেখেন কিভাবে আমরা করে দিয়েছি, আবার সেম ভাবে কিন্তু এই বিটটি সেটিং করে দিয়ে নারো ফিটিংস কিন্তু করে দিয়েছি। এছাড়া কোমরটা দেখেন, এই কোমরটা কিন্তু আমরা সেম ভাবে দেখেন ফিটিং করে দিয়েছি। এখন তো ভাই আমাদের কাজ কি তোমার মন মতো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তুমি যেরকম চাইছিলে সেরকম কাপড় পাইছো? সেরকম পাইছি। দেখ আমরা কিন্তু এভাবেই তৈরি পোশাক ফিটিংস করে থাকি, আমাদের দেখানো নিয়মেই কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন, অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী।